হ্যালো ভিউয়ার্স, সুস্বাগতম আপনাদের। অনেক ধন্যবাদ আমার এই আগের ভিডিওটি দেখার জন্য। আগের ভিডিওটির পরে যে নেক্সট যে ভিডিওটি করার কথা ছিল আরও গুরুত্বপূর্ণ বিষয়, আরও 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তো আজ হাজির হয়েছি সেই আরও গুরুত্বপূর্ণ 10টি বিষয় নিয়ে। তো আশা করি আপনারা এই 10টি সিস্টেম যদি আপনারা দেখেন বা এই 10টি পদ্ধতি যদি আপনাদের জানা থাকে এমএস এক্সেলে, আর আপনারা কোনোভাবেই ঠেকবেন না, যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো ওয়েতে আপনারা কাজ করতে পারবেন। অফিস বলেন, আদালত বলেন, বা আপনারা যে কোনো দোকানে বলেন বা ভাইবা বলেন, যে কোনো জায়গায় আপনারা আর কখনোই আপনাকে কখনোই কেউ এমএস এক্সেলে আপাতত আটকাতে পারবে না। তো আমি গত টিউটোরিয়ালেও বলেছি যে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ দিচ্ছি, আবার আবারও ধন্যবাদ দিচ্ছি। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি আশা করব যে আমার এই ভিডিওটি দেখে যদি আপনি সামান্যতমও উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বেশি বকবক না করে চলে যাই আজকের এই টিউটোরিয়ালে। চলুন দেখা যাক, সর্বপ্রথম আমরা যে অপশনটি দেখব সেই অপশনটি হলো আমরা ডকুমেন্ট থেকে কিভাবে লেখা কাট বা কপি আর পেস্ট করব। দেখুন এখানে সরিষাবাড়ি জামালপুর এই লেখাটি আছে, এই লেখাটিকে আমাদের যদি প্রয়োজন পড়ে এখান থেকে কপি করে নিচের লাইনেও করা, সেই ক্ষেত্রে আমরা কাট কপি করব। কপি করার জন্য আমরা চলে যাব ইনসার্ট অপশনে, ইনসার্ট অপশন থেকে দেখুন কপি কি আছে, এখান থেকে কপি সিলেক্ট করলেই কপি হয়ে যাবে। আর আমাদের যদি প্রয়োজন পড়ে এখানে এই লেখাটির প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা কাট করব, কাট করলে এখানে থাকবে না। তো কাট কপি বা পেস্ট করার জন্য তিনটি পদ্ধতি আছে, একটি পদ্ধতি আমাদের হোম থেকে এই অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে, আরেকটি পদ্ধতি ওই লেখার উপর রাইট বাটন ক্লিক করলেও দেখুন কাট কপি শো করবে, আরেকটি পদ্ধতি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে। কিবোর্ডের মাধ্যমে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল সি চাপ দিলে কপি হবে, কন্ট্রোল এক্স চাপ দিলে কাট হবে, আর কন্ট্রোল ভি চাপলে পেস্ট হবে। তো চলুন আমরা এই লেখাটি নিচের লাইনে নিয়ে যাই, কপি। তো কপি করার পর এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করার কারণে দেখুন এখানেও লেখাটি আছে, আবার আগের জায়গাতেও লেখাটি আমাদের আছেই। তো এখন আমাদের এই লেখাটি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর আমাদের প্রয়োজন এই লেখাটি এইখানে না, আরেকটু যেখানে ছিল ওইখানে দরকার। তো তার জন্য আমরা কপি করলাম, কপি করার পর এখানে গেলাম, এখানে গিয়ে পেস্ট অপশনে ক্লিক করলাম, পেস্ট অপশনে ক্লিক করার পর এটি কপি হলো, কিন্তু আমাদের কাট করার কথা ছিল, সরি। কাট করার জন্য আমরা কি করব, এটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর কাট অপশনে ক্লিক করব, কাট অপশনে ক্লিক করার সাথে সাথে কাট হয়ে যাবে, আর এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে দেখুন নিচে যে লেখাটি ছিল সেই লেখাটি কিন্তু নিচে আর নেই, সেটি উপরে চলে গেছে। তো এখন আমরা দেখব এখানে পরের অপশনটি, আমাদের এক নম্বর অপশনটি শেষ হয়ে গেল, পরের অপশনটি, পরের অপশনটি হলো ফাইন্ড রিপ্লেস। ফাইন্ড রিপ্লেস দেখার জন্য আমরা দেখব যে ফাইন্ড অর্থ হলো খোঁজা, আমাদের এই পেজে বা এই ডকুমেন্টে যদি কোনো একটি ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটি আমাদের সহজে খুঁজে বের করার প্রয়োজন, তার জন্য আমরা ফাইন্ড অপশনে যাব। ফাইন্ড অপশন থেকে আমরা ফাইন্ডে যাব, ফাইন্ডে যাওয়ার পর দেখুন আমাদের এইখানে সেন্টার কোড দেওয়া আছে 55190। তো 55190 আমরা ফাইন্ড করব, ফাইন্ড। দেখুন ফাইন্ড দেওয়ার সাথে সাথে 55190 যে ঘরে আছে ওই ঘরটি কিন্তু ব্লক হয়ে গেছে, বা আমরা অন্য কিছু ফাইন্ড করি। দেখুন আমরা এখানে আরেকটি ফাইন্ড করব, বোর্ড, বোর্ড লেখাটি, BOARD, বোর্ড, বোর্ড লেখাটি আমরা আবার ফাইন্ড করব। দেখুন বোর্ড লেখাটি যে লেখাতে যেখানে আছে সেখানে কিন্তু ব্লক হয়ে গেছে। তো আমাদের এখন যে বিষয়টি সেটি হচ্ছে রিপ্লেস করা, রিপ্লেস করা কিভাবে, আমরা শুধুমাত্র যদি রিপ্লেস করতে চাই, যেমন এই বোর্ড যেখানে আছে বোর্ডের পরিবর্তে আমরা যদি অন্য কিছু লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের সেই সংখ্যাটি বা সেই অঙ্কটি সেই টেক্সটটি লিখতে হবে। তো সর্বশেষ আমি এখানে অপশন ক্লিক না করে এখানে দেখাই,
এখানে আছে 5টি 5, 5টি 5 আমাদের দরকার নাই, এখানে আমাদের দরকার 55190। তো আমরা সর্বপ্রথম কি করব, ফাইন্ড করব। ফাইন্ড করার জন্য 5টা 5 আমরা লিখব, 5টা 5 লেখার পর ফাইন্ড দেব। ফাইন্ড দেওয়ার সাথে সাথে দেখুন এটি ব্লক হয়ে গেছে, ব্লক হওয়ার পরে আমাদের রিপ্লেস করার প্রয়োজন। রিপ্লেস অপশনে যাব, রিপ্লেস অপশনে গিয়ে 55190, এখন আমরা রিপ্লেসে ক্লিক করব। দেখুন রিপ্লেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু 55190 চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এটি মনে রাখতে হবে, আমরা যে বিষয়টি ফাইন্ড করব সেই বিষয়টি কিন্তু অবশ্যই পেজের ভিতরে থাকতে হবে। যেমন আমি আরেকটি উদাহরণ দিই, আমাদের মানি ব্যাগে যদি টাকা থাকে, যেমন 100 টাকার একটি নোট আছে, তাহলে আমরা কিন্তু মানি ব্যাগে দেখলেই পাবো। যদি 100 টাকার নোট আমাদের না থাকে, মানি ব্যাগে শত খোঁজাখুঁজি করলেও কিন্তু 100 টাকার নোট বেরিয়ে আসবে না। তো আমাদের এখানে এই বিষয়টি এই জন্যই বললাম যে আমাদের যদি প্রয়োজন পড়ে কোনো ওয়ার্ড খোঁজার, সেক্ষেত্রে কিন্তু ওই ওয়ার্ডটি ওখানে থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু খুঁজে বের করা সম্ভব না। তো চলুন, শেষ হয়ে গেল এই অপশনটিও। আচ্ছা, 2 নম্বর অপশনটিও শেষ হয়ে গেল, এখন আমরা দেখব 3য় নম্বর অপশনটি। 3য় নম্বর অপশনটি হলো ফন্ট চেঞ্জ করা। আমাদের যদি প্রয়োজন পড়ে এখানে বাংলা লেখার প্রয়োজন পড়লে আমরা কীভাবে বাংলা লিখব, বাংলা লেখার জন্য আমাদের সর্বপ্রথম ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। ফন্ট চেঞ্জ করব কীভাবে, ফন্ট চেঞ্জ করার জন্য আমরা আমাদের যে লেখাটুকু, যে বক্সটুকুতে আমরা বাংলা লিখব, শুধু ওই বক্সটি আমরা সিলেক্ট করে নিই। যেমন আমি শুধু এই লাইনটিতে বাংলা লিখব, তো সিলেক্ট করে নিয়ে আমরা ফন্টে চলে যাই। ফন্টে আসার পর এখানে আমরা 70 এমজি দিব, অথবা এমজে লেখা যে কোনো ই দিতে পারি, আমরা অপশনে দিতে পারি। যেমন এটা দিলাম, এটা দেওয়ার পর ওকে, ওকে দেওয়ার পরে কন্ট্রোল অল্টার বি দিতে হবে, এটা তো আমরা আপনারা আগে থেকে জানেন। তো এখানে আমাদের এইটুকু বাংলা হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের বাংলা হয়ে গেছে। তো আমাদের এইভাবে আমরা বাংলা লিখব। এখন আমরা দেখাবো যে কীভাবে আমরা একটি কলাম অ্যাড করব বা রো অ্যাড করব, এবং কীগুলা প্রয়োজন না থাকলে ডিলিট করে দেব। তো দেখুন এখানে আমাদের এই বাংলা লেখার যে কলামটা আছে, এই কলামটা আমাদের প্রয়োজন নেই। এখন কলাম যদি প্রয়োজন না পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাড্রেস এগুলো সহও চলে যাবে। তো এটি যদি আমাদের প্রয়োজন না থাকে, তাহলে আমরা এটি ডিলিট করব। ডিলিট করার জন্য আমাদের 2টি ওয়ে আছে। একটি ওয়ে আছে যে এখানে গিয়ে আমরা ডিলিটে যাই, ডিলিট সেলে ক্লিক করব। আরেকটি ওয়ে হলো আমাদের যদি রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডিলিট লেখা আসছে। ডিলিটে ক্লিক করলাম, দেখুন এখানে ওই অপশনটি কিন্তু চলে গেছে। তো এখন যদি আমাদের এটি আবার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে তো আমাদের দরকার কি করার, দরকার হলো আন্ডু করার। আন্ডু না করে আমার এখানে আরেকটা কলাম অ্যাড করার দরকার। অ্যাড করার দরকার যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে ইনসার্টে চলে যাব। ইনসার্টে চলে যাই, শুধুমাত্র ইনসার্ট দিয়ে দেব। ইনসার্ট দিলেই হবে। আরেকটি হলো আমরা যদি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিই তাহলেও হবে। দেখুন এখন আমাদের যে কলামটি ছিল, সেই কলামটি যদি আমরা আগে ফিরে যাই, তাহলে আমাদের আন্ডু করলেই চলে আসবে। এখন আমি দেখাবো কীভাবে রো ডিলিট করতে হয়। তো এই রোগুলোতে দেখেন এখানে কিন্তু 7 নম্বর অপশনে দেওয়া আছে নাম্বার ফরম্যাট। তো নাম্বার ফরম্যাটের এই রোটা যদি আমার তুলে দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রেও ওই একই 2টি পদ্ধতি আছে। একটি হলো এখান থেকে ডিলিট, আরেকটি হলো রাইট বাটন থেকে ডিলিট। দেখেন 6 নম্বর অপশনটি কিন্তু আমাদের চলে গেছে। তো এখন যদি আমাদের এইখানে আরও একটি রো লেখার প্রয়োজন পড়ে, রোটা নেওয়াটা আমি এখানে দেখাই, কারণ এখানে দেখাবো এই জন্যই যে এখানে দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে 2টি ঘর খালি আছে, আমাদের আরেকটি ঘর দরকার। সেই ক্ষেত্রে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে ইনসার্ট সেল দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আরেকটি রো কিন্তু আমাদের হয়ে গেছে। তো এই রুটে যদি প্রয়োজন পড়ে আমরা এইভাবে রো নেব। তো আমার তো প্রয়োজন নেই, তাই আমি আন্ডু করে দিলাম, আবার আন্ডু করে দিলাম, আগের অপশনগুলো ফিরে আসলো। তো আমাদের এখানে যে বাংলা করা ছিল, বাংলাতে আমাদের প্রয়োজন নেই। আমাদের বাংলাটি প্রয়োজন না থাকলে আমরা আবার কি করব, ইংলিশ করব। ইংলিশ করার জন্য আমরা এখানে এই ফন্টে ক্লিক করব,
অথবা এখান থেকেও আমরা করতে পারি। এখানে হলো শর্টকাট অপশন, এখান থেকে আমরা ইংলিশ করে নিলাম। আচ্ছা, ইংলিশ করে নিলাম, এখন আমরা দেখব কিভাবে রো অ্যান্ড কলামের উইথ বাড়ানো যায়। উইথ বলতে এর পাশটা বাড়ানো যায়। তো দেখুন, আমাদের এই লেখাটি যে আছে, এই লেখাটির যে ঘরটা আছে, এই ঘরটা আমাদের আরও একটু ফের করার দরকার, মানে উপর আর নিচে জায়গা বাড়ানোর দরকার। যদি উপর আর নিচে জায়গা বাড়ানোর দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা দুটো ওয়ে নিতে পারবো। একটি হলো এখান থেকে রাইট বাটন, রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব রো রো হাইট। রো হাইটে এখন দেখুন এখানে লেখা আছে 45.75। এখানে যদি আমি 65 দিয়ে দিই, 65 দিয়ে ওকে দিয়ে দিই, দেখুন আমাদের এটি কিন্তু জায়গাটা বেড়ে গেছে। তো আমাদের যদি আবার প্রয়োজন পড়ে আমি আগের জায়গায় ফিরে যাব, মানে 45.75, তাহলে আমি আগে বলেছি এটির জন্য দুটি অপশন আছে, একটি রাইট বাটন দিয়ে, আরেকটি হলো ফরম্যাট থেকে। ফরম্যাট থেকে আমরা চলে যাব রো হাইট, রো হাইট থেকে আমরা 45.75 সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে, তাহলে আমাদের আগের অবস্থায় ফিরে গেল। ঠিক সেমভাবে যদি আমাদের প্রয়োজন পড়ে, যেমন দেখেন এখানে রোল নাম্বারটি কিন্তু আঠেনি, নাটার কারণে দুটি লাইনে হয়ে গেছে। আর এটিকে যদি আমাদের প্রয়োজন পড়ে আমাদের এই ঘরটা একটু ফাঁকা করার, আর ফাঁকা করার জন্য আমাদের এইখানে অপশন থেকে কলাম যেতে হবে, কলাম উইথ। কলাম উইথে যাওয়ার পর আমরা এখানে 6.43 আছে, এখানে আমরা যদি 50 দেই, দেখুন 50 দিলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এভাবে যদি আমাদের ছোট আর বড় করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো। আবার আরও সহজ পদ্ধতি হলো, এটি যদি আমরা হাতে করতে চাই, তাহলে এ আর বি এর মাঝখানে ধরে যদি আমরা টান দিই তাহলেও হয়ে যাবে। কিন্তু এ আর বির মাঝখানে ধরে যদি আমরা টান দিই, একটি বিষয় হবে না, তা হলো সবগুলো ঘর একইভাবে বা একই সমান সমান বড় হবে না। তার জন্যই আমরা এখান থেকে অপশনটি বেছে নিব। যাই হোক, চলে গেল এটিও। এখন আমি দেখাবো একটি গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এরকম যে আপনার যে ফাইলটি আছে, এই ফাইলটি এতই গুরুত্বপূর্ণ যে কেউ যদি এই ফাইলটি দেখে ফেলে সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হবো। তার জন্য আপনি কি করবেন, এই ফাইলটিকে হাইড করে রাখবেন। হাইড করে রাখলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে। হাইড করার জন্য আমরা হাইড অপশনে যাব। হাইড অপশনে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করব। দেখুন সম্পূর্ণ ফাইলটি কিন্তু হাইড হয়ে গেছে। আমি এই ফাইলটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আবার এই ফাইলে যাব। আমি যদি আবার এই ফাইলে যাই, সেই ক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেলে গেলাম। এক্সেল থেকে আমি তো দেখুন এখানে যে ওয়ার্কশিট নামের যে ফাইলটি আছে, ওই ফাইলটি আমরা ওপেন করলাম। ওপেন করে এখান থেকে আনহাইড করে নিলাম। আনহাইড করতে গেলেই আমাদের দেখাবে যে আমি কোন ফাইলটি হাইড সারাতে চাচ্ছি। তো আমার যদি একাধিক ফাইল থাকে, এখানে একাধিক শিট থাকে, সেই ক্ষেত্রে আমাদের একাধিক শিট দেখাবে। তো আমাদের এখানে ওয়ার্কশিট নামে একটি ফাইল আমি হাইড করে রেখেছি, তার জন্য এখান থেকে আনহাইডে গিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আমি যে হাইড করে রেখেছিলাম যে ফাইলটি, ওই ফাইলটি কিন্তু চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই অপশনটিও চলে গেছে। এখন হলো আমাদের নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাটটি এই জন্যই বলেছি, আমি এখানে দেখেন কোর্স ফি দেওয়া আছে, কোর্স ফি 5000, 3000, 3000। আচ্ছা, এখন আমাদের এই লেখাটি বর্তমান আছে জেনারেল হিসেবে। তো আমার যদি প্রয়োজন পড়ে এটিকে আমি নাম্বার হিসেবে দেখব, মানে পয়েন্ট দশমিক সহ দেখব, সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটি অপশন, এটি দেখানোর আগে আমি যে বিষয়টি দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু আমাদের পয়েন্ট দেওয়ার পর ডাবল জিরো লিখতে হলো। আর পয়েন্ট দেওয়ার পর ডাবল জিরো যে লিখলাম, পয়েন্টের পর যে অপশনটি, এই অপশনটি আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে না।
দেখুন পয়েন্টের পরে যে অপশনটি আছে সেটি কিন্তু 20 হওয়ার কথা, কিন্তু আমাদের শুধুমাত্র 2 দেখাচ্ছে। তো এটি আমরা ইজিভাবে দেখার জন্য আমরা কি করব, এই অপশনটিকে, এই লেখাগুলোকে আমরা ব্লক করে নেব। ব্লক করে নিয়ে এখানে জেনারেল দেওয়া আছে, দেখেন জেনারেল থেকে আমরা এখানে নাম্বার সিলেক্ট করে নেব। নাম্বার সিলেক্ট করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি আমাদের দশমিকের পরে যে সংখ্যাটি ওই সংখ্যাটি ফুলফিললি দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করে নাম্বার সিলেক্ট করে নিতে পারবো, নাম্বার। আবার যদি আমাদের প্রয়োজন পড়ে এটি ডলার হিসেবে দেখার, সেই ক্ষেত্রে আমরা কারেন্সি ইউজ করব। দেখুন এখানে লেখাটি না আটার কারণে আমাদের কি দেখাচ্ছে, হ্যাঁ এই অপশনটি দেখাচ্ছে। তো এখানে আমাদের যদি প্রয়োজন পড়ে ডেট অ্যান্ড টাইম হিসেবে দেখার, তো আমাদের এখানে ওই যে লেখাটি ছিল সেই লেখাটির মধ্যেই ডেট অ্যান্ড টাইম হিসেবে দেখিয়ে দিবে। দেখুন ডেট অ্যান্ড টাইম হিসেবে দেখিয়ে দিয়েছে। এখন আমাদের যদি জেনারেল করার দরকার পড়ে আমরা জেনারেল হিসেবেই রাখব। তো আমাদের এটি আমাদের প্রয়োজন অনুযায়ী করব, আমাদের যেভাবে প্রয়োজন সেভাবে করব। তো চলে শেষ হয়ে গেল আমাদের এই এই ফরম্যাটটিও শেষ হয়ে গেল। এখন আমাদের যদি প্রয়োজন পড়ে কি করার, আমাদের যদি প্রয়োজন পড়ে টেক্সট বক্স নেওয়ার, টেক্সট বক্স অপশনটি কী, টেক্সট বক্স অপশনটি হলো আমার এই অপশন যে আমার যদি প্রয়োজন পড়ে যে এইটি এই ফরম্যাটটির ভিতরেই আমি এক্সট্রাভাবে একটি লোগো অথবা এক্সট্রাভাবে কোনো একটি কিছু দিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা টেক্সট বক্স থেকে টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে আমাদের যেখানে বক্সটি দরকার সেখানে ওই বক্সটি নিব। বক্সটি নেওয়ার পর আমরা এর ভিতরে টেক্সট লিখে দিতে পারবো, ঠিক আছে। তো টেক্সট লিখে দেওয়ার পর এটিকে আবার আমরা আলাদাভাবে হাইলাইটও করতে পারবো। আমরা আলাদাভাবে হাইলাইট করার জন্য এইখান থেকে আমরা কালার নিতে পারবো, আমাদের লেখার যদি কালার পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা লেখার কালারও প্রয়োজন চেঞ্জ করতে পারবো। যাই হোক, আমাদের যদি টেক্সট বক্স প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা এই টেক্সট বক্সটি নিব। আর টেক্সট বক্সটি নিব, এই লেখাটি কিন্তু আমরা ইজিভাবে যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো আমাদের যদি প্রয়োজন পড়ে টেক্সট বক্সের, এইভাবে টেক্সট বক্স নিব। আমি এখন যে 9 নাম্বার অপশনটি দেখব, এই 9 নাম্বার অপশনটি এতই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন কোম্পানিতে বা অফিস আদালতে বা আপনার ব্যাংকেও এই কাজটির প্রয়োজন পড়ে। কীরকম, আমার যে এইখানে যে ফর্মটি আছে এই ফর্মটিতে যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমার যে লেখাগুলো আছে এই হেডলাইনটা, যেমন রোল, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস, কোর্স ফি, এই যে অপশনটি আছে এই অপশনটি আমাদের রান টাইম থাকবে, তো আমাদের নিচে যে লেখাগুলো আছে, যেমন আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি আপনারা একটু দেখেন। যেমন আমি যদি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে কিন্তু আমাদের সব উপরের লেখাগুলো কিন্তু উপরের দিকে চলে গেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু দেখতে না পারার কারণে আমাদের কি প্রবলেম হচ্ছে, আমাদের যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা দেখতে পারছি না। তার জন্য আমাদের যদি প্রয়োজন পড়ে উপরে যে লেখাটুকু, মানে হেডলাইন যেইটুকু আছে সেইটুকু আমাদের কন্টিনিউ দেখার, সেই ক্ষেত্রে আমরা কি করে নিব, এটাকে ফ্রিজ আপ করে নিব। তার জন্য আমরা কি করব, এটিকে ব্লক করে নিব। ব্লক করে নেওয়ার পর আমরা ফ্রিজে যাব। ফ্রিজে যাওয়ার পরে ফ্রি স্টপ রো, ফ্রি স্টপ রো ক্লিক করার সাথে সাথে আমাদের কী হয়ে যাবে, সেটি আমাদের ফ্রিজ হয়ে গেছে। দেখুন আমাদের এই লেখাগুলো কিন্তু উপরে চলে গেছে, বাট আমাদের পারফেক্ট টেকনিক্যাল কম্পিউটার ট্রেনিং সেন্টার সেটি কিন্তু উপরে রয়ে গেছে। তো এমন যদি প্রয়োজন পড়ে, আবার যদি আমাদের কলামের ক্ষেত্রে প্রয়োজন পড়ে বা এটি করার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা আনফ্রিজ দিয়ে দিব। আর যদি আমাদের কলামের ক্ষেত্রে প্রয়োজন পড়ে কলাম আমরা সিলেক্ট করবো নেব। কলাম সিলেক্ট করে নেওয়ার পরে সেখানে যদি আমরা আবার কলাম দিয়ে দিই, কলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফার্স্ট কলামটি ওরকমভাবে হয়ে গেছে। কীরকমভাবে দেখুন, আমাদের ওই রোল নাম্বারের অপশনটি কিন্তু আছেই, কিন্তু অন্য অন্য যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলো কিন্তু ওইদিকে চলে গেছে। তো এরকমভাবে যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা এটি ইউজ করব। তো যাই হোক, সর্বশেষ যে অপশনটি, সেই সর্বশেষ অপশনটি হলো হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার যদি আমাদের প্রয়োজন পড়ে, হেডার অ্যান্ড ফুটার আমরা কীভাবে করব, হেডার অ্যান্ড ফুটার করার জন্য আমরা যাব হেডার অ্যান্ড ফুটারে।
ইনসার্ট ইনসার্ট থেকে হেডার অ্যান্ড ফুটার হলো এই বিষয় যে আমি যে অফিসে চাকরি করছি বা যে অফিস থেকে এই ফাইলটি প্রিন্ট করব, সেই অফিসের নাম প্রত্যেকটা পেজে চলে যাবে অটোমেটিকলি। তার জন্য আমরা হেডার অ্যান্ড ফুটার দেবো। আমাদের এইখানে দেখুন হেডারে একটি ঘর আসছে, আবার যদি আমাদের প্রয়োজন পড়ে লিফটে রাখার তাহলে লিফটে ঘর আসছে, মাঝখানে লেখার দরকার পড়লে মাঝখানে আসছে, আবার ডান সাইডে লেখার দরকার পড়লে ডান সাইডে লেখা আসছে। তো এইখানে আমাদের হেডার, আমরা হেডারে যদি পেজ নাম্বার দিয়ে দিই তাহলেও হবে। এইখানে আমরা পেজ নাম্বার দিয়ে দিলাম। তো পেজ নাম্বার দিয়ে দিলে এখন দেখুন আমাদের কিন্তু এখানে পেজ নাম্বার টু চলে আসছে। এখন এই পেজ নাম্বারটি অটোমেটিকলি আসবে। এখানে টু কীভাবে আসলো দেখুন, আমাদের এক নম্বর পেজ এগুলো এইটুকু, দুই নম্বর পেজ এইটুকু। আবার আমাদের যদি প্রয়োজন পড়ে এখানে আমরা অফিসের নাম নাম লিখে দিব, তাহলে লিখি ঠিক আছে, এই লেখাটি প্রত্যেকটা পেজে হয়ে যাবে। তো আমরা দেখি প্রিন্ট ভিউ করে যে আসলে প্রত্যেকটি পেজে হয়েছে কি না। তো দেখুন এখানে কিন্তু পারফেক্ট লেখাটি আছে, আর এখানে পেজ নাম্বার ওয়ান। আর এখন আমরা নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার সাথে সাথে দেখুন পেজ নাম্বার টু আবার পারফেক্ট, আর নিচে লেখা আছে যদি আমরা ডেট টাইম এগুলো সব দিয়ে দিই তাহলে আমরা হেডার অ্যান্ড ফুটার থেকে দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, আর সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটিও অন করে রাখুন। ধন্যবাদ সকলকে।